আল্লাহু আকবার। নবীর স্ত্রীদের চরিত্র কেমন ছিল? আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবীর পিছনে পিছনে যায় আর পয়গম্বরের পিছনে যাইয়া দেখে আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার দ্বীনের দিনে মগ্ন হয়। সুবহানাল্লাহ। ওই গার হেরার মধ্যে যাওয়ার পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের জন্য খাবার নিয়ে ওই গারে হেরার মধ্যে এত বড় পাহাড় কত কষ্ট করে করে পয়গম্বরের জন্য খানা নিয়ে ওইখানে পৌঁছায়া দি। ও হাজি সাহেবরা, আজকে যামরা হো আপনারা হজ করতে যান, তাকে দেখবেন ওই কত সুন্দর সিঁড়ি আছে, কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরার সময় এত সুন্দর সিঁড়ি ছিল না, কত কষ্ট করে পাহাড় বেবি ওই স্বামীর জন্য খানা নিয়ে পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা এই কষ্ট দেখার পর আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দিন, নবী গো আপনার স্ত্রী খাদিজাতকে জানায় দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছি। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরাকে একাধিকবার সালাম দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এ মুমিন মুসলমান, ভালো করিয়া শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর কি পরিমাণ কষ্ট করেছে। পয়গম্বর যখন কোরআন নাজিল হয়ে গেল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পয়গম্বর উপর কোরআন নাজিল করলেন, সূরাতুল আলাক নিয়ে হাজির হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর শরীরের মধ্যে জ্বর উঠে গেলেন, আল্লাহর পয়গম্বর দৌড়ায়া বাড়ির দিকে রানা, আম্মা জান খাদিজা দিকে বলে, খাদিজা আমার কম্বল দিয়া জড়ায়া আটকায় ধরো, তাকে দেখবেন শরীরের মধ্যে যখন জ্বর উঠে, আমগু সিলেটের বাসায় হয় তাফ, শরীরের মধ্যে যখন জ্বর উঠে ওই লেপ অথবা খাতা দিয়ে যখন জ্বরে ধরে বড় আনন্দ লাগে, বড় ভালো লাগে। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, বিশ্ব নবীকে আমি কম্বল দিয়া জড়ায়া আটকায় ধরলাম, পয়গম্বরকে জড়ায়া আটকায় ধরানোর পর পয়গম্বরের কম্বলের ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ শুনি, আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনি কেন কাঁদেন? আপনি নবীর কান্না আমি খাদিজার বুঝতে আর বাকি নাই, কারণ আমি ভালো করে জানি আপনার উপরে কোরআন নাজিল হয়ে গেছে, এরপরে আপনার স্ত্রীকে যদি আপনি মুসলমান না বানাইতে পারেন, এর চাইতে দুঃখ কষ্ট আর হতে পারে না। তাকে দেখবেন আপনি নামাজি, আপনি আল্লাহওয়ালা তাবলিগের সময় লাগান, কিন্তু আপনার ফ্যামিলিটা নামাজি বানাইতে পারলেন না, এর চাইতে দুঃখ আর কষ্ট হতে পারে না। এই জন্য মুমিন মুসলমান মনের কানটা লাগায় শুনেন, আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, নবী গো আমি খাদিজার আর বুঝতে বাকি নাই, আপনার উপরে কোরআন নাজিল হয়ে গেছে, এই মুহূর্তে আমি খাদিজা যদি মুসলমান না হই আপনার আর কষ্টের সীমানা নাই। ও নবী গো কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, ও নবী আজ থেকে বহু বছর আগে আপনি যখন একা একা হাঁটতেন, নীরবে যখন আপনি হাঁটতেন, এই দৃশ্য থেকে অদৃশ্য থেকে কে যেন ডাকতো, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ বলে ডাকতো, আপনি এদিক সেদিক তাকাইতেন, কাউকে দেখতে পাইতেন না, আপনি নবীর মনে ভয় হইতো, লোকটা হয়তো বা আমাকে চিনে, চিনার পরেও আবার কেন আমার সামনে আসে না। পয়গম্বর মনের ভিতরে বড় ভয়, আল্লাহর পয়গম্বর দৌড়ায় যায় খাদিজাতুল কুবরার কাছে গিয়ে বলে, এমন ঘটনা ঘটেছে, আম্মা জান খাদিজাতুল কুবরার মনের ভিতরে ভয় ঢুকে গেছে, না জানি আমার স্বামীর দেহ দানব খেয়ে ফেলে দৌড়ায়া চলে গেলেন তদানীন্তন সময়ের পণ্ডিত ওরা কাবিন নৌফলের কাছে। ওরা কাবিন নৌফলের কাছে যাওয়ার পর বিস্তারিত ঘটনা বর্ণনা করার পর ওরা কাবিন নৌফেল বলে, ও খাদিজা কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কারণ ইনি হবে আখিরে জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। ও খাদিজা শুধুমাত্র তাই না, ভালো করে শুনিয়া নাও, ও যে অদৃশ্য দেখে তোমার স্বামীরে ইয়া মোহাম্মদ বলে ডাকে, এটা দুনিয়া কোনো দেও দানব জিন্নাত নই, এটা হলো রুহুল কদি কুদুস, এটা হলো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ তাআলার পক্ষ হইতে ওই কোরআন নাজিল নিয়ে আসবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার স্বামীকে দুনিয়ার দেও দানব জিন্নাত কেউ খাইতে পারে না, ইনি হলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুবহানাল্লাহ।
এই জন্য মুমিন মুসলমান যেই কথাটা বলতেছিলাম মায়ার নবীর উপরে যখন কোরআন নাজিল হয়ে গেছে মায়ার নবী ওই কম্বল ফালায় দৌড় মারলেন কম্বল ফালায় কালেমার দাওয়াত যখন দিতেছেন আল্লাহর পয়গম্বর পাহাড়ের উপরে দাঁড়াইছেন পাহাড়ের উপরে দাঁড়াইয়া বলে ও আমার বংশের লোকের মানুষেরা তোমরা ভালো করে শুনো বলো তো দেখি চল্লিশ বছরের ভিতরে আমি মুহাম্মদের চরিত্রের মধ্যে কোনো স্পট আছে বলে না বলে তো দেখি চল্লিশ বছর ভিতরে কোনোদিন মিথ্যা কথা বলছি বলে না বলে শুধুমাত্র তাই না তোমার মতো এমন সুন্দর চরিত্রবান স্মার্ট যুবক মক্কার জমিনে নাই সুবহানাল্লাহ আল্লাহ নবী কথা বলার পর পাহাড়ের উপরে দাঁড়াইয়া বলে ও মক্কার জমিনের মানুষেরা শুনো আমি যে পাহাড়ের উপরে দাঁড়াইছি ওই পাহাড়ের উপরে দাঁড়াইয়া আমি সামনের দিক দেখতে পাই পিছনের দিক দেখতে পাই আমি যদি এই মুহূর্তে বলি ওই পাহাড়ের পিছন থেকে শত্রু বাহিনী এসে তোমাদের উপর আক্রমণ করবে বিশ্বাস করবানি বলে হ্যাঁ অবশ্যই করব বলে কেন কেন বলে রে মুহাম্মদ এই মক্কার জমিনের ভিতরে তোমার মতো চরিত্র সত্যবাদী কেউ নাই কারণ তুমি হলে আল আমিন আল আমিন বলে উপাধি দিয়েছি তুমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারো না আল্লাহর পয়গম্বর বলে ও আমার মক্কার জমিনের বংশের লোকেরা আসল কথাটা শুনো আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমারে পাঠাইছেন এই যে চন্দ্র সূর্য আসমান সব কিছু দেখো সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের গোলামি করো আমি নবীকে তোমরা নবী হিসেবে মেনে নাও তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও সূর্যের পূজা ছেড়ে দাও চন্দ্রের পূজা ছেড়ে দাও গাছের পূজা ছেড়ে দাও মাছের পূজা ছেড়ে দাও কি ব্যাপার কি ব্যাপার এতদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে ভালো জানতাম এখন দেখি আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা কয় আজকেও আমাদের সমাজে আছে কিছু লোক বলে অতদিন এমুক বক্তাকে ভালো জানতাম এখন দেখি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয় আমাদের দলের বিরুদ্ধে কথা কয় আমাদের আকাম কুকামের বিরুদ্ধে কথা কয় আছে না নাই সেই যুগের আবুল আহাব উদ্দাসাই বা যেই বক্তব্য তাদের সেই বক্তব্য এই জন্য মুসলমান ভাই আল্লাহর পয়গম্বর যখন এই কালেমার দাওয়াত দিয়ে দিছেন আবুল হাইব্বা ডাক দিয়া বলে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা ও মুহাম্মদ তুমি ধ্বংস হও এই জন্য কি আমাদেরকে ডাকছো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই তাব্বাত ইয়া দা আবি লাহাবি ওয়া তাব নবী গো আপনি নবীরে আমি আল্লাহ না বানাইলে কিছু বানাইতাম না ও নবী আপনি যখন কালেমার দাওয়াত দিয়েছেন আলালাহুল খলক ওয়াল আমর জমিন যার হুকুম চলবে যার আমি আল্লাহ সব কিছু বানাইছি আমি আল্লাহর হুকুম একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য আবুল হাইব্বা বল আপনি ধ্বংস হন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উভয় হাত ধ্বংস করে দিলাম অর্থাৎ তাফসীরে কিতাবে লেখছে যে আবুল হাইব্বার উভয় হাত ধ্বংস বলতে তার দুনিয়াও ধ্বংস আখেরাতও ধ্বংস অর্থাৎ তার ছেলে মেয়ে উম্মে জামিলা সহ এই সমস্ত কোনো কিছু কাছে কাজে আসবে না এই জন্য মুমিন মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর চল্লিশ বছরের ভিতরে কোনো কিছু বলেন নাই যেই পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছেন নবীজির শত্রু বেড়ে গেছে আল্লাহর পয়গম্বরকে মারার জন্য উতবা সাহেব আবুল হাইব্বার মাথা গরম হয়ে গেছে মক্কার দারুন নৌদা সংসদ ভবন পার্লামেন্টের নাম পার্লামেন্টের মধ্যে বসে বসে চিন্তা করে মুহাম্মদ রে কিভাবে দামানো যায় মুহাম্মদ রে কিভাবে শেষ করা যায় না আজুবিল্লাহ ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেউ পাল্লা দিয়ে টিকতে পারবে না যে যাইতে যে বাতি আমার মাওলা জ্বালাইবে সেই বাতি কোনো বেঈমান নিবাইতে পারবে না দারুন নৌদা সংসদের মধ্যে পরামর্শের মধ্যে বসে গেল প্রথমত মুহাম্মদকে তিনটা অফার দিব এক নাম্বার অফার হলো ও মুহাম্মদ তুমি কি চাও মক্কার জমিনের সব চাইতে ধনী কোনো নারী তুমি চাওনি সুন্দরী কোনো নারী চাও বিনিময়ে তুমি কালেমার দাওয়াত বন্ধ রাখবে দুই নাম্বার শর্ত হলো
তোমাকে মক্কার প্রেসিডেন্ট বানায় দেওয়া হবে বিনিময়ে তুমি কালেমার দাওয়াত বন্ধ রাখবা তিন নাম্বার হলো সবচাইতে ধনী তোমারে বানায় দেওয়া হবে তারপর তুমি কালেমার দাওয়াত বন্ধ রাখবা আল্লাহর পয়গম্বর বলেন ও উতবা সাহেব আবুল হাব তোমাদের পক্ষে তো সম্ভব মক্কার জমিনের প্রেসিডেন্ট বানায় দেওয়া সুন্দরী নারী দেওয়া সবচাইতে ধনী প্রেসিডেন্ট বানায় দেওয়া এটা তোমাদের পক্ষে সম্ভব ওই যে তাকে দেখে একটা চন্দ্র দেখা যায় ওই চন্দ্রটা পৃথিবী থেকে নয়কোটি তিরিশ লক্ষ মাইল দূরে ওই চন্দ্রটা তোমাদের পক্ষে আনা সম্ভব নয় ওই সম্ভব না অসম্ভব চন্দ্রটা যদি আমার মুহাম্মদের কাছে এনে দাও তারপর আল্লাহর কসম এক সেকেন্ডের জন্য কালেমার দাওয়াত বন্ধ করব না এরে মুমিন মুসলমান ভালো করিয়া শুনো আল্লাহর পয়গম্বর এরপর কালেমার দাওয়াত বন্ধ করেন নাই উতবা সাহেব আবুল হাববার যখন মাথা গরম হয়ে গেছে কি ব্যাপার ইয়ামান থেকে আরেকটা জাদুঘর আনলো জাদুঘর আইনা বলি ও ইয়ামানের জাদুঘর দেখো তো দেখি আমার ভাতিজা মোহাম্মদ তন্ত্র মন্ত্র পরে আমার ধর্মের মানুষগুলোকে বেধর্মী বানাইতেছে নাউজুবিল্লাহ আল্লাহর পয়গম্বরের কাছে যাওয়ার পর পয়গম্বরকে জিজ্ঞাসা করে মুহাম্মদ তুমি কি পড়ো তো শুনো দেখি মায়া নবী যখন কুরআন তেলাওয়াত শুরু করে দিছে মায়ার নবীর কুরআন তেলাওয়াত শুনে এদিক দিয়ে ও ইয়ামানের জাদুকরের চোখ বে গাল বে বে ঝর্ণার মতো পানি ভরতেছে সুবহানাল্লাহ মায়ার নবীকে জাদুকর ডাক দিয়ে বলে মুহাম্মদ তুমি কেন কান তুমি এত তেলাওয়াত কেন বন্ধ করলা তেলাওয়াত এত মজা লাগে ও মুহাম্মদ তুমি তেলাওয়াত করো শুধুমাত্র তাই না জাদুকর ডাক দিয়ে বলে মুহাম্মদ শুনো ও মক্কার জমিনের মানুষেরা শুনো আমি জাদুকর সাক্ষ্য দিলাম এটা দুনিয়ার কোনো বানানো তন্ত্র মন্ত্র নয় আমি সাক্ষ্য দিলাম এটা আল্লাহ প্রদত্ত কালাম এই মুহূর্তে কালেমা পড়ে আমিও মুসলমান হয়ে গেলাম সুবহানাল্লাহ এর নবীর উম্মতের দল কি প্রমাণ পাইলাম ইমানদারের উপরে আঘাত পড়লে ইমানের পাওয়ার বেড়ে যায় একটা মাদ্রাসা বন্ধ করবে হাজারো মাদ্রাসা দাঁড়ায় যাবে একটা মসজিদ বন্ধ করবে হাজারো মসজিদ দাঁড়ায় যাবে একজন আলেমের কণ্ঠকে স্তব্ধ করা হবে আল্লাহ তাআলা লক্ষ কোটি আলেম বানায় দিবে ঠিক না বে ঠিক এই জন্য রে মুসলমান বয়ান সংক্ষিপ্তের দিকে মনের কান্টা লাগা শুনো এ পর্যায়ে আবার পার্লামেন্টের মধ্যে বসে গেল মুহাম্মদকে কিভাবে দামানো যায় বলে আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলবো মুহাম্মদ পাগল হয়ে গেছে মুহাম্মদের কাছে কেউ যাইবা না মানুষ বলে কি ব্যাপার যে মানুষটাকে চল্লিশ বছর পর্যন্ত আল আমিন উপাধি দিলা সেই মানুষটা পাগল হয়ে গেল তারে তো দেখাই দরকার আল্লাহ নবীর কাছে যাওয়ার পর আল্লাহ নবীর কাছে যাইয়া কালেমা পরে পরে মুসলমান হয়ে যায় এদিক দিয়ে উতবা সাহেব আবুল হাববার মাথা গরম হয়ে গেল নবীর পাগল বলে গালি দে এ মুমিন মুসলমান ভালো করে শুনিয়া নাও আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কলম নাজিল করে জানা নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়র মামনুন ওয়া ইন্নাকা লাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এ নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দামি কলমের কসম খায়া বলি কোন সেই কলম আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী বানানোর পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ কলম বানাইলাম ওই কলমকে অর্ডার করেছি কলম লিখেছে তাফসীর কিতাবে লিখছে কলম কি লেখলো বলে চন্দ্রের কথা লিখেছে সূর্যের কথা লিখেছে পাহাড় পর্বতের কথা লিখেছে আজকের মাহফিলের কথা লিখেছে জান্নাত জাহান্নামের কথা লিখেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দামি কলমের কসম সেই আসমানের কসম সেই সূর্যের কসম সেই পাহাড় পর্বতের কসম খায় আমি আল্লাহ বলি এই দামি কলমের কসম খায় আমি আল্লাহ তাআলা একটা কথাই বুঝাইতে চাই ও পয়গম্বর মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন আপনি আপনার রবের দয়ায় পাগল নয় বরং আপনি নবীর যারা পাগল বলে উতবা পাগল সাইবা পাগল যাদের যত গোষ্ঠী পাগল আজকে দুনিয়ার জমিনে আলেম ওলামাদেরকে যারা জঙ্গি বলে গালি দেয় মুসলমানদেরকে জঙ্গি বলে গালি দেয় বুঝতে হবে তারা জঙ্গি তাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী জঙ্গি ঠিক না বে ঠিক এই জন্য বুঝতে হবে আজকে যারা মুসলমানদেরকে জঙ্গি বলে গালি দেয়
বিভিন্নভাবে কটাক্ষ করতে চায়, বুঝতে হবে তারা আবু জাহেলের দুশররা। সুতরাং আবু জাহেল উতবা সাইবা লাহিবার যেই পরিমাণ এই সমস্যা হয়েছে, তাদের যেই পরিমাণ আজকে পৃথিবীর জমিনে তাদের কোনো নাম নিশানায় মানুষ ঘৃণা করে।